হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এগ ফ্রাইড রাইস রেসিপি। তো বন্ধুরা, বাচ্চারা রোজ রোজ ভাত খেতে পছন্দ করে না, তো সেই সমস্ত বাচ্চাদের জন্য, তাদের কথা ভেবেই আমি আজকের এই রেসিপিটা বানিয়েছি। তো তাদেরকে এইভাবে ঘরের ভাতের চাল দিয়েই বানিয়ে নিতে পারো এগ ফ্রাইড রাইস, আর সমস্ত রকম সবজি দিয়ে বানিয়েছি। তো বুঝতেই পারছো এটা খুবই হেলদি একটা রেসিপি। তো চলো আজকের ভিডিওটা দেখে নাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের রেসিপিটা শুরু করি। তো এখানে আমি বাড়ি চালই নিয়েছি, মিনিকেট চাল, আর সেটাকে খুব ভালো করে ধুয়ে একদম জল দিয়ে একটু ভিজতে দিয়েছিলাম, কিছুক্ষণ ভিজতে দিয়েছি। আর চলো এবার এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। তো দেখো, এখানে আমি একটা বড় বাটি নিয়েছি আর সেটার মধ্যে চালটাকে ধুয়ে দিয়ে দিলাম। তো শুধুমাত্র জল দিয়ে এটা দিচ্ছি, এখন এর মধ্যে কোনো কিছু মিক্স করিনি, শুধু নর্মাল জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়েছি। আর এটা বানাতে আমি নিয়েছি পেঁয়াজ, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে দেখো নিয়েছি ক্যাপসিকাম, সেটাকেও খুব ছোট করে কেটেছি, তার সাথে নিয়েছি গাজর, আর এখানে নিয়েছি বিনস। ব্যাস, লঙ্কা একদমই নিইনি, যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তো লঙ্কাটা তো একদমই নেওয়া যাবে না, সেটাকে আমি একদমই স্কিপ করে দিয়েছি। আর তার সাথে নিয়েছি দুটো ডিম। তো দেখো এদিকে ভাতটা আমার একদম ফুটে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, তো এর থেকে বেশি আমি আর এটাকে সেদ্ধ করব না, তো এটাকে এবার মাড় ঝরিয়ে নেব। তো এখানে মাড় ঝরিয়ে নিয়েছি আর একটা ফুটো গামলার মধ্যে খুব ভালো করে জলটাকে ঝরতে দিয়েছি, আর যাতে একটু শুকনো শুকনো হয়ে যায় সেজন্য একটু খোলাভাবে রেখেছি। আর চলো এবার সবজিগুলো আমি ভাজবো, তার আগে ডিম দুটোকে আমি ভুজিয়া বানিয়ে নেবো, তার জন্য একটুখানি সর্ষে তেল দিয়েছি। তোমরা দেখছো অবশ্যই আমি খুবই কম পরিমাণে তেল ব্যবহার করছি, একটু লবণ দিয়ে দিলাম। তো দেখো ডিমগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আর সেই কড়াইয়ে আমি আবারও তেল দিয়ে নিয়েছি, আর তোমরা দেখছো তেলটা কিন্তু একটু কমই দিয়েছি। তো সেই সাথে দিয়ে দিলাম দুটো এলাচ আর একটা তেজপাতা টুকরো করে, আর কোনো কিছু মশলা এর সাথে অ্যাড করব না। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তারপর বাকি সবজিগুলো আমি অ্যাড করব। পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি, আর এবার দিয়ে দেব বাকি সবজিগুলো। তো এখানে আমি দেখো কিছু সবজি ব্যবহার করেছি, তো তোমরা যদি চাও তোমাদের বাচ্চাদের পছন্দ করে সেরকম সবজি তোমরা অবশ্যই অ্যাড করো, এতে খুবই ভালো লাগবে খেতে, আর তার সাথে বাচ্চার জন্য কিন্তু খুবই উপকার হবে, কারণ বাচ্চারা সাধারণত সবজি সবসময় খেতে চায় না। তো এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চারা খুব ভালোবেসে কিন্তু সেটাকে খায়। তো দেখো এইবার আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে একদম কম করে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব।
তো খুব ভালোভাবে ভাজতে ভাজতে সেটা সেদ্ধ হয়ে যাবে। আর তারপর দেখো ঢাকনা খুলে কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি, তো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর তোমাদেরকে খুন্তি করে আমি কেটে দেখাচ্ছি, দেখো সেদ্ধ হয়ে গেছে। গাজর তারপর ক্যাপসিকাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো ভাতটা। ভাতগুলোকে দেখো খুব সুন্দর নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো বাচ্চারা যেহেতু খাবে এটা, তো সেহেতু চিনিটা একটু বেশি করে দিয়েছি, কারণ বাচ্চারা একটু মিষ্টিটা পছন্দ করে, সে কারণে মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। আর তারপর এই চিনি আর লবণটাকে খুব সুন্দর করে ভাতগুলোর সঙ্গে মিশিয়ে নেওয়া পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর দেখো এটা কিন্তু একদম আমার কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এইভাবে অনেক রকম সবজি দিয়ে করলে সেটা বাচ্চার শরীরের পক্ষে খুবই ভালো, আর এইভাবে করলে কিন্তু বাচ্চারা সবজিটাও বেশ খেতে পছন্দ করে। তো বন্ধুরা আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে রাইস নিয়ে নিয়েছি প্লেটে, আর তার ওপর ডিমের ভুজিয়াটা ছড়িয়ে দিচ্ছি, যাতে বাচ্চারা অনেক সময় ডিম পছন্দ করে, তো সেই জন্য বাচ্চারা বেশ খেতে ইন্টারেস্ট পাবে। তো এইভাবেই ডিমটা ওপরে ছড়িয়ে দিলাম। দেখো দেখতে বেশ খুব সুন্দর লাগছে, আর আমার বাচ্চা তো এটা ভীষণ পছন্দ করে, আমি সেই কারণেই এটা বানালাম। তো তোমরাও অবশ্যই তোমাদের বাচ্চার জন্য বানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টের। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।